বিউটিফুল, একদম অরিজিনাল টাইগার। হাতির যে কঙ্কাল, এটা হচ্ছে গন্ডার, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। মানুষের যে কঙ্কাল, গরজিলা, তারপরে আরো বিভিন্ন রকমের জিনিসপত্র অরিজিনাল, ঠিক আছে, এখানে প্রিজার্ভ করা। কুমিরের যে মানে ভিতরে যে হাট টাট সেই কচ্ছপ গুলো এখানে এরকম সাপ রয়েছে। সামুদ্রিক মাছ কেমিক্যালের মধ্যে রাখা, জীবাশ্ম রাখা রয়েছে সমস্ত। শীতকালে মনটা তো ঘুরু ঘুরু করে, তাই ভাবছিলাম আবারও কোথায় যাব। এর আগের ভিডিওটাতে আমি গেছিলাম হচ্ছে তোমার চিড়িয়াখানাতে, তো আজকে ভাবলাম চলে যাই ভারতীয় সংগ্রহশালা, অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম। আর আসতে গেলে কীভাবে আসতে হবে, পার্ক স্ট্রিট গেট নম্বর 1 হচ্ছে একদম কাছে এখান থেকে, মানে মেট্রোতে তুমি আসলে। আর যদি বাই রোডে আসতে চাও তাহলে তো বাই রোডে তোমার বাস আছে, শিয়ালদা থেকে বাস আছে, বিভিন্ন জায়গা থেকে বাস তো রয়েইছে। গেট নম্বর 1 থেকে নামলে এইরকম একটা রাস্তা আছে, তার আগে এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার আর্ট কলেজ, ঠিক আছে। আর্ট কলেজের সামনে থেকে এরকম একটা রাস্তা আছে, এখানে সব জিনিসপত্র পাওয়া যায়। এই রাস্তা দিয়ে একটুখানি হাঁটলেই তারপরে ইন্ডিয়ান মিউজিয়াম। এই হচ্ছে তোমার শীতকালের ভিড়টা, এটা মোটামুটি আরও ভিড়টা থাকে সকালের দিকে, আরও ভিড় থাকে। এখানে লেখা রয়েছে একটা বোর্ডে, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান মিউজিয়াম। চলো এবার টিকিটটা কাটা যাক। এই যে ভারতীয় সংগ্রহালয়, আমি এসেছিলাম সেই ছোট্টবেলায়, আমার না কিচ্ছু মনে নেই তখন, তা এখন আবার সেই বড়োবেলায় আর কি দেখবো, মানে বুড়োবেলায় দেখার পালা। আচ্ছা এখানে কী হচ্ছে, আচ্ছা এখানে একটা আর্ট ফেস্টিভ্যালও হচ্ছে 14-17 তারিখ অবধি, তো সেটা তো শেষ হয়ে যাবে তোমরা যখন দেখবে ভিডিওটা। এখানে টিকিটটা মানে কাটতে হয় তোমার এখান থেকে, এই যে ইন্ডিয়ান মিউজিয়াম টিকিট কাউন্টার, এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। এখানে টিকিটের যে প্রাইসটা সেটা ঠিক এই রকমটা আমি তোমাদেরকে দিই। এই হচ্ছে তোমার টিকিটের প্রাইসটা, ফরেনারদের জন্য হচ্ছে 500 টাকা, ঠিক আছে। ইন্ডিয়ান অ্যাডাল্টস মানে অ্যাডাল্টসের জন্য হচ্ছে তোমার 75 রুপিস, চিলড্রেনদের জন্য 20 টাকা, মানে যারা ছোট্ট। আচ্ছা ক্যামেরার চার্জেস, স্টিল ক্যামেরার জন্য 118, মোবাইল ক্যামেরার জন্য 59, আর ভিডিও ক্যামেরার জন্য হচ্ছে 5900। এই হচ্ছে তোমার টিকিট, ঠিক আছে। আর এটা তোমার, আমরা দুজনে আছি আর কি, তাই জন্য 150 টাকা নিল। এখানে ভিতরে তো ঢুকে গেছি, এই যে আর্ট এক্সিবিশনটা বলছিলাম ওটা তো ভিতরে চলছে। এখান থেকে দেখতে ঠিক এমনটা লাগছে, ঠিক আছে, মানে নিচ থেকে দেখতে ঠিক এমনটা লাগছে, বেশ সুন্দর কিন্তু মানে ব্যাপারটা। আমার মানে ছোটোবেলায় এসেছিলাম তো আমার কিছু মনে নেই তখন, মানে এমনটাই ছোটোবেলায় এসেছিলাম, তো তারপরে এই আশা হলো আর কি। ইন্ডিয়ান মিউজিয়ামে ঢুকলেই যেই গ্যালারিটা সব থেকে আগে চোখে পড়বে সেটা হচ্ছে এই গ্যালারিটা। এখানে কিন্তু এরকম ধরনের অনেক কিছু দেখতে পাবে তোমরা, সব সভ্যতার, বিভিন্ন সভ্যতার জিনিসপত্র। চারিদিকটাতে বিভিন্ন যে স্থাপত্য বা বিভিন্ন রকমের জিনিসপত্র সেগুলো রাখা রয়েছে এদিকে ওদিকে বিভিন্ন জায়গায়। দেখো গণেশ ঠাকুর রয়েছে এখানে, ঠিক আছে, বিভিন্ন ঠাকুর দেবদেবী, যেগুলো পুরাতন মানে যেগুলো সভ্যতায় যেগুলো দেখা যায় সেগুলো, যেগুলো উদ্ধার করা হয়েছে। এখানে রয়েছে মুদ্রার সেকশন, গ্যালারিটা মুদ্রার। এই পোর্শনটা আমার খুব ভালো লেগেছে, মানে এখানে একটা এরকম ধরনের পোর্শন রয়েছে, ভীষণ সুন্দর পোর্শনটা। এখানে নিচে একটা এরকম গাছ রয়েছে, আর এই দিকটাতে দেখতে পাচ্ছি একটা এরকম সিংহ রয়েছে বড়। চলো ওপরটাতে ওঠা যাক। ওঠার যে রাস্তাটা ঠিক এমনটা, ঠিক আছে, মানে অনেকটা এরকম সিঁড়ি বেয়ে বেয়ে তারপর তোমাকে ভিতরে ঢুকতে হবে। ইতিহাস কার কার প্রিয়? ছোটোবেলায় আমার প্রিয় না থাকলেও এখন যত ম্যাচিওর হচ্ছি তখন কিন্তু প্রিয়। এই যে অশোক স্তম্ভ রয়েছে এখানে, এখানে অশোক স্তম্ভটা সাজানো রয়েছে, সম্রাট অশোকের যে অশোক স্তম্ভ সেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি। ওখান থেকে উপরে আসলে ঠিক এরকম একটা জায়গা, ঠিক আছে, বেশ সুন্দর একটা এরকম জায়গা। ওয়াও, অনেকটা বড় এলাকা, এখান থেকে কিন্তু দেখতে আরও ভালো লাগছে, এইভাবে পুরোটা ঘোরা যাবে অ্যাকচুয়ালি। ওয়াও, জাস্ট বিউটিফুল, মানে পুরো সাদা রঙের। তো এখানে আরও কাজ টাজ চলছে মনে হয়, এই রঙটা মনে হয় খুব রিসেন্ট করা হয়েছে, কেন ওইখানটাতে এরকম কিছু দেখতে পাচ্ছি আমি। যাই হোক, এই জায়গাগুলোতে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, আর এই প্রোগ্রামটা তো হচ্ছে এখানে নিচে। এত বছরের একটা জিনিস, এত বছরের যে স্থাপত্য, এইগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এই জিনিসগুলো কিন্তু বহন করে চলে এত বছর স্থাপত্য। একটা লাইট রয়েছে এখানে, কি সুন্দর কারুকার্য, মানে নিচের এই অংশগুলো অনেকটা বড়, এরকম টাইপের জায়গা একটা রয়েছে। এখানে মানুষজন হাঁটাচলা করছে, হাঁটাচলা করতে বেশ ভালো লাগে, কিন্তু মেন বিষয়গুলো রয়েছে হচ্ছে এই ভিতরের এই যে কক্ষগুলো, এই ভিতরের কক্ষগুলোতে রয়েছে এই যে কক্ষটা রয়েছে, এটা হচ্ছে এই যে বাঙ্গাল চিত্রকলা, অর্থাৎ বাংলার চিত্রকলা, বেঙ্গল পেইন্টিং। এর ভিতরটা খানিকটা এরকম, মানে সমস্ত চিত্র এখানে প্রদর্শনী করা হয়েছে। ওয়াও, অনেক রকমের চিত্র কিন্তু এখানে রয়েছে। মোটামুটি আর্ট নিয়ে যারা আর কি পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা খুব ভালো লাগবে, শুধুমাত্র চিত্র নয়, মানে
টোটালি ব্যাপারগুলো এখানে দেখো, রাধাকৃষ্ণ রয়েছে, ঠিক আছে, এরকম জিনিসপত্রগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে আসলে। ফুল বিষয়টা যদি আমি সারাউন্ডেড দেখাই তাহলে ব্যাপারটা ঠিক এমনটা দাঁড়ায়, ঠিক আছে, পুরো অংশটা কিন্তু এরকমটা। এখানে একটা এরকম রয়েছে, হেভি লাগছে কিন্তু দেখতে, এই মানে কবে থেকে কি সব উপরে লেখা রয়েছে দেখো। আর এটা কিন্তু কাগজ আর জল রং দিয়ে করা, হ্যাঁ, মানে হট করে দেখলে কিন্তু বুঝতে পারবে না কেউ। এরকম আরও অনেক জিনিসপত্র এখানে এদিকে সেদিকে সব জায়গাগুলোতে রয়েছে, ঠিক আছে, এরকম অনেক জিনিসপত্র রয়েছে, অনেক আঁকা টাকা রয়েছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন মুনি ঋষিরা এখানটাতে রয়েছেন, জগদীশচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, সকলকে এখানে দেখা যাচ্ছে। এবার এটা হচ্ছে ভারতীয় চিত্রকলা, এই দেখো তাজমহল দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, ভারতীয় চিত্রকলার কক্ষটা হচ্ছে এটা। একটা হেভি জিনিস দেখাই, সচিত্র নিজামী, কাগজ ও জল রং, পারস্য, 1753 খ্রিস্টাব্দ, বুঝতে পারছো কত আগেকার জিনিসপত্র এখানে রাখা রয়েছে রিজার্ভ করে। এই পুরো টোটাল এই কক্ষটাতে ভারতের বিভিন্ন রকমের নিদর্শন। এটা কি দেখি, সচিত্র শাহনামা, এটাও পারস্য, 1800 শতকের, এটা হচ্ছে 1800 শতকের জিনিস। এটা কি দেখি, এটা হেভি জিনিস, মানে এরকম বিভিন্ন রকমের জিনিস। আচ্ছা, ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, সেটা কিন্তু এখানটাতে রয়েছে। ক্যালিগ্রাফির কথা অনেক শুনেছি, তো আমি প্রথমবার দেখছি ক্যালিগ্রাফি। এই যে কক্ষটা আছে এখানে লেখা আছে মিশর, মিশরীয় সমস্ত জিনিসপত্র লেখা রয়েছে আছে এখানে। এবং এই যে জিনিসপত্রগুলো এখানে কিন্তু রিয়েল অনেক জিনিস রয়েছে। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ আসছে। তোমাদেরকে বলে রাখি যে এটা কিন্তু ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর, যেটা কলকাতাতে অবস্থিত। সত্যি আমরা গর্ববোধ করি। মিশর থেকে বেরোলাম, মানে অভূতপূর্ব অনুভূতি হচ্ছে। তোমরা যারা আসবে জাদুঘরে, একটু বলে রাখি, এই মিশরের যে কক্ষটা, এই গ্যালারিতে কিন্তু কোনো রকম ছবি এবং ভিডিও অ্যালাউ নেই। তার অনেকগুলো কারণ রয়েছে। এখানে অনেকগুলো এসি চলে, অনেকগুলো পাখা চলে। অরিজিনাল মমি এখানে কিন্তু রয়েছে, আসলে দেখতে পারবে, আলাদা অনুভূতি, আলাদা, আমার গায়ে কাটা দিচ্ছে, আলাদা অনুভূতি এখানে আসলে হবে তোমাদের, এটুকু বলবো। সব জিনিস এখানে রিজার্ভ করে রাখা রয়েছে, যেহেতু সংগ্রহালয় তো রাখাটাই স্বাভাবিক ব্যাপার। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই টোটাল যে জাদুঘর, এই জাদুঘর কিন্তু বিশ্বের মধ্যে নবম প্রাচীনতম জাদুঘর। এখানে লেখা রয়েছে পৌরাণিক জীব, পুরাণের জীব, মাইথোলজিক্যাল অ্যানিমেল, ঠিক আছে, তখনকার দিনে মানে আমার মাইথোলজি খুব প্রিয় একটা সাবজেক্ট। তো এখানে এই জিনিসগুলো রাখা রয়েছে, বিভিন্ন সভ্যতা হয়তো চলে গেছে কিন্তু এগুলো রিজার্ভ করে রাখা রয়েছে জাদুঘরের। 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা কলকাতাতে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে মানুষজন আসছেন এখানে, মানে যেহেতু প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে কিন্তু এই জাদুঘর মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এই জাদুঘরের যে প্রচার। ঠিক মাঝখানটাতে রয়েছি আমি, মানে ওই পাশ থেকে দেখলে, আমি ওই পাশে ছিলাম, ওই পাশে এই দিক থেকে দেখালে ঠিক ব্যাপারটা ঠিক এরকমটা, ঠিক আছে, মানে একদম স্কোয়ার, আর মাঝের অংশটা ঠিক এমনটা রয়েছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, এসব জিনিসপত্রগুলো মানে এত প্রাচীন জিনিস অন্য কোথাও দেখা যায় না কিন্তু, আর সব থেকে বেশি কিন্তু এখানেই রয়েছে। জুওলজিক্যাল গ্যালারি, ফিশ, রেপটাইল অ্যান্ড বার্ড, চলো দেখা যাক। যদিও এই গ্যালারির মধ্যে ফটোগ্রাফি অ্যালাউ রয়েছে, শুধুমাত্র মিশরে নেই অ্যালাউ। পুরো গ্যালারিটা দেখতে কিছুটা এরকম, ঠিক আছে, মানে ভিতরটা দেখতে কিছুটা এরকম। চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু পাখি এখানে রাখা রয়েছে, মানে ঠিক কেমনটা দেখতে হয়। এখানে ময়ূরও দেখা যাচ্ছে, বিশাল আকৃতির যে ময়ূর, সেরকম ময়ূর রয়েছে, আরও বেশ কিছু বার্ডস এখানে রয়েছে। পাশে দেখায় এটা বিশাল বড়, বিশাল বড় একটা, এটা কী পাখি, এমু পাখি কি মনে তো হচ্ছে, তো এরকম পাখি রয়েছে একটা। এই পাখিগুলো ওই দিকে দেখো, ম্যাকাও রয়েছে, আচ্ছা, হাই, এখানে লেখা রয়েছে ম্যাকাওগুলো রয়েছে। আচ্ছা, এগুলো কিন্তু অরিজিনাল, ঠিক আছে, এখানে প্রিজার্ভ করা, মানে ভেবো না যে এগুলো কিন্তু অরিজিনাল নয়, সেটা ভেবো না কিন্তু, এইভাবেই কিন্তু এখানে রাখা রয়েছে এগুলো। ওষুধ দিয়ে আমি গন্ধ পাচ্ছি, একটা ওষুধের, ওষুধ গন্ধ তোমরা ভিতরে ঢুকলে পাবে। এই সেকশনটাতে রয়েছে অ্যাকোয়াটিক রেপটাইলস, আমি জানি না দেখা যাচ্ছে কি না, কতটুকু দেখা যাবে। ওয়াও, কি বড় কচ্ছপ ভিতরে, দেখতে পাচ্ছ নাকি, তোমরা দেখতে পাচ্ছ নাকি, এই না ওইদিকে একটা কুমির রয়েছে, বিশাল বড় কচ্ছপ, বিশাল বড়। এখানে তোমাদেরকে দেখাই, এখানে কুমির রয়েছে একটা, রেপটাইলা ক্রোকোডাইলা, ঠিক আছে, সরীসৃপ কুমির, সে কুমিরটা এখানে রয়েছে, বিশাল বড় কুমিরের যে মানে ভিতরের যে হাড়গুলো সেইগুলো এখানে দেখা যাচ্ছে, যে এর অংশটা, অংশটা এটা, মুখের অংশটা, মানে বিভিন্ন অংশগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো, এটা কি বড় দেখো, এভাবে কিন্তু এখানে রাখা রয়েছে এগুলো, মানে সে
ফিলটাই আলাদা এখানে আসলে। তার পাশে এই যে এটাতে চলে এসেছি আমি, এখানেও একটা এরকম ক্রোকোডাইল রাখা রয়েছে যেটাকে মাগার মাছ বলা হয় আর কি। অরিজিনাল কিন্তু, ভেবো না যেগুলো অরিজিনাল নয়, এগুলো কিন্তু একদমই অরিজিনাল এখানে। আর এইখানে একটা এরকম কেমিক্যালের মধ্যে রাখা রয়েছে, এটা হয়তো বাচ্চা ছোট্ট মনে হয়। এই কাচের মধ্যে আমি জানি না দেখা যাচ্ছে নাকি, কতটুকু দেখা যাচ্ছে হয়তো দেখা যাচ্ছেও না, বিশাল বড় কুমির রয়েছে, বিশাল বড়। আচ্ছা, সামুদ্রিক কচ্ছপ, সবুজ কচ্ছপ, সেই কচ্ছপগুলো এখানে রয়েছে, মানে এরকম ধরনের হয় দেখতে। ওইদিকে একটা পাখিও রয়েছে, ঠিক আছে, তো এই যে এরকম টাইপের ঠিক দেখতে। আর বালির মধ্যেই রাখা, অনেকগুলো পাখি রয়েছে, ওইদিকেও পাখি রয়েছে। অ্যানাদার সেকশন যেখানে সমস্ত সাপ, সাপগুলোকে রাখা রয়েছে এদিকে। এইদিকে একটা এরকম প্রাণী রয়েছে, কী কী প্রাণী সব তোমরা এখানে দেখতে পাবে। এখানে অরিজিনাল কিন্তু, বারবার মানে এই জিনিসটা আমি বলি, এখানে কিন্তু প্রিজার্ভ করা, টোটাল জিনিসগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখা, ঠিক আছে, একদম অরিজিনাল তোমরা এখানে আসলে দেখতে পারবে। মানে সত্যি গা ছমছম করছে ব্যাপারগুলো দেখে, মরে যাওয়া এগুলো আর কি, মৃত প্রাণীগুলোকে এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। এটা কী প্রাণী তোমার ঠিক জান যা, এই যে এই প্রাণীটার কথা বলছি আমি, এটা কী প্রাণী জানি না আমি ঠিক। এটা দেখো কত বড় সাপ, একদম পুরো গুটিয়ে রয়েছে, এই জায়গাটাতে একটা এরকম সাপ রয়েছে, বিরাট বড় বড়, দেখলেই ভয় লেগে যাবে। ওইদিকে কিছু এগুলো কি টিকটিকি নাকি জানি না আমি, না টিকটিকি তো না, অন্য কিছু হবে, এগুলো সব এরকম কেমিক্যালের মধ্যে রাখা। এরপর রয়েছে একটা এরকম আরও একটা সেকশন, কচ্ছপ দেখতে পাচ্ছি নিচের অংশগুলোতে, ওপরে অংশ এরকম কচ্ছপ রয়েছে, আরও কিছু প্রাণী এখানে সব না রয়েছে ইনফরমেশন। ফ্রগ রয়েছে, অর্থাৎ ব্যাং, বেশ কিছু প্রজাতির ব্যাং ব্যাং এখানে রয়েছে ওই জিনিসগুলোর মধ্যে সব। শীতের দেশ মানেই হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ, এখানে আন্টার্কটিকা মহাদেশের পেঙ্গুইন আমি দেখতে পাচ্ছি, অরিজিনাল পেঙ্গুইন, সে পেঙ্গুইন এখানে দেখা যাচ্ছে। নিচ থাকেও কিন্তু এমনভাবেই করা হয়েছে এখানে, আন্টার্কটিকার যে পেঙ্গুইন সে পেঙ্গুইন। বেশ কিছু পাখি এদিকে রয়েছে, বেশ কিছু পাখি, একটা বিশাল বড় হাঁস দেখা যাচ্ছে এদিকে, একটু কাছ থেকে দেখাই, যতটুকু কাছ থেকে দেখানো যায়, আমি তো ছুঁতে পারবো না, ফিলটুকু নিতে পারি। অরিজিনাল পাখি, সেটাকে প্রিজার্ভ করে ঠিক কীভাবে রাখা। আমি কদিন আগে গেছিলাম চিড়িয়াখানাতে, গেছিলাম তো এই পাখনা দেখেছিলাম, এই এই পাখিগুলোকে, তো এগুলো এইভাবে মৃত অবস্থায় এইভাবে প্রিজার্ভ করে রাখা, এই ব্যাপারগুলো দেখলে কিন্তু তোমাদের মনে হবে যে হয়তো এগুলো সিমেন্টের বানানো বা কিছু, কিন্তু না, কিন্তু এগুলো কিন্তু অরিজিনালগুলোকেই প্রিজার্ভ করে রাখা, মরে যাওয়া এই জীবজন্তুগুলো। এই যে পাখি দুটো দেখতে বড্ড ভালো লাগছে, এখানে নামও লেখা রয়েছে, ঠিক আছে, হোয়াট জিন, ঠিক আছে এই পাখিটার নাম। অন্য রকমের একটা পাখি দেখাই, অন্য রকমের, কত বড় ঠোঁটটা, কত বড়, মানে এইসব জিনিসপত্র আমিও কখনো দেখিনি, বা অনেকে আমার মতো হয়তো দেখোনি যারা ঘুরতে ফুরতে যাও না বিভিন্ন জায়গায়। এই যে বকগুলো, কি বড় বড় বক টাইপ, এগুলো সব নাম লেখা রয়েছে। এই আর একটা হাঁসের সেকশন, বিভিন্ন টাইপসের হাঁস এখানে রয়েছে। একটা এখানটা দেখাই, বড় বড় পাখি সব গাছের মধ্যেও ঢুকে রয়েছে, মানে এই পাখিগুলো গাছের মধ্যে থাকে। এই জায়গাটা দেখো যে গাছের মধ্যে ঢুকে রয়েছে, এখানে রয়েছে বড় বড় দুটো পাখি দেখা যাচ্ছে, ওইদিকে রয়েছে অনেকগুলো অনেকগুলো পাখি এখানে রয়েছে। এগুলো কি ঠিক, আমি আমার নিজেরও জানতে ইচ্ছে করছে, সত্যি জানতে ইচ্ছে করছে। চিরসবুজ অরণ্য, ঠিক আছে, যেখানে দেখতে পাওয়া যায় ভারতীয় সাদা কালো ধনেশ, ঠিক আছে, সেসব জিনিসপত্র, মানে সেই সেখানকার জীবজন্তুদের এখানে প্রিজার্ভ করে রাখা। ম্যারিন ফিশ, তো এখানে বিভিন্ন রকমের যে সামুদ্রিক মাছ, সে মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো সমুদ্রের মানে একদম গভীরতায় দেখতে পাওয়া যায় যে সমস্ত মাছকে, সেসব মাছ। এগুলো আমাদের মানে আমার অন্তত ভীষণ ভালো লাগে, এবং বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে আসলে, এগুলো খুব ইনফরমেশান এখান থেকে কালেক্ট করা যায়। এই যে ম্যাকরেল, এই যে ফিশটা, সেটা এই যে মাছটা ম্যাকরেল, যেরকম কেমন মানে দেখলেই বুঝতে পারছো, অরিজিনাল মাছ, সে মাছগুলো কিন্তু তোমার চোখের সামনে, এবং মৃত মাছ, সে মৃত মাছগুলো এখানে কিন্তু এইভাবে রাখা। এইসব জিনিসগুলো সে ডিসকভারিতে দেখেছি, আর এখন নিজের চোখে দেখছি কত বড় বড় মাছ। এই দেখো নিচের অংশ, একটা দুটো আরও মাছ আছে, ওইদিকে সব আরও মাছ আছে, পাথর টাথর দিয়ে সুন্দর করে রাখা রয়েছে এখানে। এগুলো তোমার ফুড ফিশের মধ্যে ক্যাটাগরি ভাগ করা, বিভিন্ন জায়গার ক্যাটাগরিগুলো ভাগ করা রয়েছে। ফুড ফিশের মধ্যে কী কী রয়েছে, ভেটকি, এই যে ভেট, এই মাছটা হচ্ছে তোমার ভেটকি মাছ, বিশাল বড়, আমরা ভেটকির পাতুরি টাতুরি খাই না, সে ভেটকি মাছ হচ্ছে এইটা। এই দিকের অংশগুলোতে এরকম কিছু জিনিসপত্র রয়েছে, এরকম মাছ রয়েছে অনেক, ঠিক আছে, যেগুলো আর কি এরকম কেমিক্যালের মধ্যে রাখা। সে বিকার, আমরা পড়েছি না ভৌত বিজ্ঞানে, বিকার
এরকম ধর বিকার বা এরকম ধরনের অ্যাকোরিয়ামের যে পাত্র সেগুলোর মধ্যে রাখা। আরে বাস, এই দেখো কি বড় মাছ, দেখো বিশাল বড় মাছ। যে সুরটা, এই এত বড় সুর, কাঁটাটা লাগলে না শেষ পুরো, এত বড় সুর দেখে অবাক হয়ে গেলাম। এরকম জিনিস তোমরা কখনো দেখে থাকলে আমাকে জানিও। এখানে একটা মাছ আছে এরকম বললাম মতো আর কি, একটা মাছ আছে কাটা কাটা টাইপের, কিন্তু এটা দেখে অবাক হয়ে গেলাম এত বড় মাছটা। এই দেখো আরও একটা মাছ, তুমি কিন্তু দেখে ভাববে যে এটা হয়তো মানে অরিজিনাল নয় এরকমটা ভাববে, কিন্তু না অরিজিনাল কিন্তু। কারণ তার পাশেও রয়েছে এরকম আরও একটা কিছু হাড়, তারপরে অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন অংশ, মাছের যে লেখা রয়েছে করাত, মাছের করাত, আচ্ছা করাত মাছ বলা হয় কেননা করাতের মতো দেখতে হয়, এই যে অংশটা পুরোপুরি করাতের মতো দেখতে, সেগুলো কিন্তু এখানে রাখা। আচ্ছা এবারে বস্ত্রকলা টেক্সটাইল অর্থাৎ বয়ন শিল্প এটাই ঢুকে যাক চলো। তুমি দেখে শেষ করতে পারবে না, এখানে এতগুলো রয়েছে সেকশন, এতগুলো গ্যালারি রয়েছে। এই গ্যালারিতে এই মানে বিভিন্ন বস্ত্র শিল্পের মানে বিভিন্ন রকম শাড়ি বা বিভিন্ন রকমের জিনিসপত্র সেগুলো এখানে রাখা রয়েছে। আমার ইন্টারেস্ট লাগে এই প্রাণীগুলোতে, মানে যেগুলো দেখালাম একটু আগে প্রাণী, সেগুলোতে আমার ইন্টারেস্ট এখানে এরকমটাই রয়েছে আর কি। কোথাকার কাজ, কি কাজ, সব কিছু এখানে লেখা রয়েছে সমস্ত জিনিসপত্রগুলোর নিচে। এই সেকশনটা দেখতে খানিকটা এরকম, ওয়াও এই জায়গাটা কিন্তু অনবদ্য। আচ্ছা পরের যে গ্যালারিটা জুওলজিক্যাল গ্যালারি, যেখানে ভিতরে ঢুকলেই তোমরা ভয় পেয়ে যাবে, কারণ এখানে কিন্তু পরপর পরপর মানুষের যে কঙ্কাল, সেই কঙ্কাল এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড নট অনলি মানুষের, আমি বলে রাখি একদম আদিম মানুষ থেকে এই অবধি মানে এখন আধুনিক মানুষ সমস্তগুলো কিন্তু এখানে পরপর পরপর রাখা রয়েছে। মানে এইভাবে ব্যাপারটা যদি দেখাই তার ঠিক এমনটা, ঠিক আছে? তো এখানে আসলে তোমাদের দেখা হয়ে যাবে এরকম কিছু অরিজিনাল কঙ্কালের, আর এগুলো অরিজিনাল, একদমই অরিজিনাল। এই যে এই এখান থেকে ঠিক এই জায়গাটাতে আমরা পৌঁছেছি সেটা কিন্তু মানে ইতিহাসের পাতে আমরা পড়েছি না, সেইগুলো কিন্তু দেখতে পারবে। এটা হচ্ছে তোমার গর্জিলা, ঠিক আছে? গর্জিলা সিনেমাটা দেখেছো, অরিজিনাল দেখো গর্জিলা, অনেক অরিজিনালও দেখেছো আর কি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রকম গর্জিলা, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র, কমন শিম্পাঞ্জি, এগুলো তো দেখাই যায় চিড়িয়াখানাতে বা বিভিন্ন জায়গাতে, এগুলো সব পরপর পরপর এখানে রয়েছে এবং ওপরেও রয়েছে কিন্তু। ওয়াও, আমার এগুলো খুব ভালো লাগে, মানে এই সব জন্তু জানোয়ারদের মানে এইগুলো খুব ভালো লাগে। এশিয়ান টাপির, ঠিক আছে, এশিয়ান টাপির বিশাল বড়। এটা কি রয়েছে, এটা তোমার ডোয়ার্ফ বাফেলো, ঠিক আছে, সব লেখা রয়েছে এখানে। একটা জিরাফ দেখতে পাচ্ছি, চেনা চেনা যে প্রাণী তার মধ্যে জিরাফ দেখতে পাচ্ছি, গন্ডার দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, যে গন্ডার রয়েছে এখানে, এই যে এই এটা হচ্ছে গন্ডার, আর এটা তোমার রাইনোসেরাস, ঠিক আছে, মানে গন্ডারই, রাইনোসেরাস হচ্ছে গন্ডারের তোমার ইংলিশ নাম আর কি। অ্যান্ড এখানে রয়েছে টাইগার, একদম অরিজিনাল টাইগার, সে টাইগার মানে চোখটা দেখো জলজল করছে একদম, সেইভাবেই রাখা রয়েছে। এখানে দাঁড়িয়ে রয়েছে যে মানে এগুলো যে দাঁড়িয়ে রয়েছে সেটার মধ্যেও এখানে কারুকার্য করা আছে, মানে ব্যাপারটাকে পুরো দাঁড় করিয়ে রাখা রয়েছে এইভাবে, ঠিক আছে। হেভি লায়ন রয়েছে সামনে একটা এরকম, তো হেভি লাগলো দেখে এইগুলো, এইগুলো মানে এই সেকশনটা আরও বেশি ভালো লাগলো আগের সেকশনের থেকে, মাছের সেকশনের থেকে। এই পুরো কক্ষটার মধ্যে ওপরের অংশগুলোতেও কিন্তু বিভিন্ন জিনিস, কাশ্মীরি স্ট্যাগ সব রিজার্ভ করে রাখা এই পুরো অংশটা জুড়ে। এটা কি, এটা একটা হাতি, হাতির যে কঙ্কাল সে হাতির কঙ্কালটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, কি বিশাল, দেখো কি বিশাল কঙ্কাল। এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চারাও এসছে, মানে তাদের বাবা মা সহ বাচ্চারা এসছে এবং তারা দেখছে এইসব, মানে ব্রাউন বেয়ার, ঠিক আছে, ভাল্লু। এই অংশগুলো জুম করে যদি দেখাই ভালো করে দেখলে বুঝতে পারবে অরিজিনাল, যে এই যে এই এই জায়গাগুলো ফলো করলেই বুঝতে পারবে তোমরা। এখানে একটা ব্ল্যাক প্যান্থার রয়েছে, লেপার্ড, এই লেপার্ড নিয়ে আমার জীবনে একটা গল্প আছে, পরে কখনো শোনাবো সেই গল্প, মানে জলদাপাড়া অভয়ারণ্যে গিয়েছিলাম সেখানে একটা গল্প আছে। মানে লেপার্ড আর তার ছানা রয়েছে, ঠিক আছে, উপরের ওই অংশগুলোতে বিভিন্ন যে প্রাণীদেরকে এখানে প্রিজার্ভ করে রাখা, এই অংশটা তো অনেক রয়েছে। এ দেখো এখানে একটা প্রাণীর চোখটা একটু দেখাই, এই এই অংশগুলো দেখলে না মানে অনেক যায় ব্যাপারটা। একটা বিশাল আকারের হরিণ, এত বড় হরিণ একটা, না আমার থেকেও বড়। এই সেকশনটা পুরো এরকম হরিণে ভরা, অনেক অনেক রকমের হরিণ দেখতে পাওয়া যায়, সাম্বার বলে কিছু কিছু হরিণ, অন্য রকমের বলে, মানে কিছু কিছু নাম রয়েছে, ঠিক আছে, সমস্ত রয়েছে। এটা অ্যাস অর্থাৎ গাধা,
স্কেলিটন অফ টাইগার। এবার তোমাদেরকে দেখাই টাইগারের যে ভিতরের অংশটা, অর্থাৎ মানে যে আমাদের মানুষের যেরকম ভিতরে হাড় টাড় থাকে সেইগুলো, পুরো স্কালটা, সেই জিনিসটা পুরোপুরি এখানে দেখা যাচ্ছে, মানে ভিতরের পুরো অংশটা যেরকমটা থাকে। এগুলো হচ্ছে নীল গাই, আমি চিড়িয়াখানা তো দেখলাম সেদিনকার, নীল গাই জিরাফের স্কেলিটন, ঠিক আছে, আর বিশাল বড় জিরাফের স্কেলিটনটা। এই পোর্শনটা আবার একটু দেখাই, এখানটা এটাকে মানে ইয়ে করে রাখা রয়েছে, এবং নিচে কিছু ওষুধ আমি দেখতে পাচ্ছি। এটা দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছো যে নিয়মিত এগুলোকে পর্যবেক্ষণ করা হয়, ঠিক আছে। এই জায়গাটা দেখে নিশ্চয়ই সেটা বোঝা যাচ্ছে। পাশে কিন্তু আরও একটা রয়েছে, এই অংশটা এই শিংগুলো একটু দেখো কেমনটা বেঁকে গেছে, এদিক থেকে এসে কেমনটা বেঁকে গেছে। আরও অনেক প্রাণী, মানে আমি কত বলবো, এখানে এত প্রাণী এখানে প্রিজার্ভ করে রাখা, আসলে বুঝতে পারবে। এখানে শিপ রয়েছে, এটা শিপ, অর্থাৎ এই ধরনের যে ভেড়া আমি কখনো দেখিনি, যেটাকে বলা হয় বারবারি শিপ, বারবরি, বারবরি শিপ। এখানে আমার বিশাল বিশাল এরকম দেখতে পাচ্ছি ডলফিন রয়েছে, যে ডলফিনগুলো মৃত এরকমভাবে রাখা রয়েছে। জানি আমরা জানি যে ডলফিন কত বড় প্রাণী, হ্যাঁ, সেগুলো যে এরকম চোখের সামনে দেখতে পারবো, মৃত অবস্থায় দেখছি আমি ব্যাপারটা। এই একটা প্রাণী বিশাল বড়, ওয়ালরাস এটার নাম। এরকম অনেক প্রাণী যেটা তোমরা কোনোদিনও দেখোনি সেরকমটা দেখতে পাবো। আরও একটা সেকশনে চলে এসেছি, এখানে কিছু এরকম ধরনের জিনিসপত্র রাখা যেগুলো কীট পতঙ্গের মধ্যে পড়ে, যেগুলো আর কি, সেগুলোকে এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে পরপর পরপর এই গ্যালারিটার মধ্যে। এই দেখো গঙ্গা ফড়িং, আমাদের বাড়িতে দেখতে পাওয়া যায় যেগুলো আশেপাশে, গঙ্গা ফড়িং বিরাট বড় কিন্তু গঙ্গা ফড়িংটা এখানে। আচ্ছা, এই যে একটা গাছের মতো জিনিস দেখছি আমি, এই এই সব কাঁচের ইয়েগুলোর মধ্যে, বয়মগুলোর মধ্যে বিভিন্ন রকমের প্রাণী কিন্তু রাখা, ঠিক আছে। এগুলোর মধ্যে সাপও দেখতে পাচ্ছি, সাপের মতো কিছু। এই দেখো কত বড় একটা মৌমাছি, ঠিক আছে, বিশাল বড়। আজ তো একটা অক্টোপাস রয়েছে, অনেকে শুনেছি অক্টোপাসের মাংস খায়, কখনো আমার খাওয়ার খুব ইচ্ছে অক্টোপাসের মাংস, কিন্তু এটা কিন্তু মরা অক্টোপাস। প্রজাপতি, বিভিন্ন রকমের পতঙ্গ, আর অনেক বড় বড় পতঙ্গ, মানে এগুলো না গভীর অরণ্যে দেখতে পাওয়া যায়, কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেগুলো এখানে আসলেই তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে, সব ইনফরমেশন দেওয়া যেখানে রয়েছে। এটা তোমার জুওলজিক্যাল গ্যালারির মধ্যে চলে এসেছি, এখানে দেখো লেখা রয়েছে তোমার হাই অ্যাল্টিটিউড আলপাইন। তো এখানে সমস্ত এই জুয়ে যেগুলো থাকে তো সেইগুলোই বেশিরভাগ, বা একদম বন্য মানে একদম গভীর অরণ্যে যেগুলো থাকে সেগুলো এখানে রয়েছে। ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে দেখতে পাওয়া যায়, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, সে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখানে শিকার করছে সেটা দেখা যাচ্ছে, এবং রক্তের কিছু দাগও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এদিকে একটা শুয়োর রয়েছে, বুনো শুয়োর, ওপরের দিকে একটা পাখি রয়েছে, এদিকে একটা পাখি রয়েছে, বাহ, এত একদম রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা যদি ফলো করো এই যে পাফাগুলো দিয়ে ফলো করো দেখতে পারবে। এই প্রাণীটা আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এখানে লেখাটা আছে কি এই মুহূর্তে মনে পড়ছে না। এই প্রাণীটা কয়েকদিন আগে আমি দেখছিলাম নিউজে কোথাও একটা দেখা গেছে, ঠিক আছে, এখনও গ্রামের দিকে এই প্রাণীটাকে দেখতে পাওয়া যায়। এগুলো না লুপ্ত হয়ে যাচ্ছে, অনেকে মানুষেরা এগুলো পেয়ে তাদেরকে খুব হেনস্থা করে, যেটা করাটা ঠিক নয়। এটা মনে হয় একটা হরিণ, ঠিক আছে, শিংটা দেখো এরকম কীরকম পেঁচানো পেঁচানো একদম, আর এরকম যে মানে বন্য যে সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আচ্ছা, এটা একটা আরও একটা গ্যালারি যেখানে উদ্ভিদের বিভিন্ন রকমের জিনিস সেগুলো কিন্তু চারিদিকটাতে রয়েছে। এতক্ষণ প্রাণী দেখাচ্ছিলাম, ওটা উদ্ভিদ, ওই যে তোমার সিম, বরবটি, সব জিনিসপত্র এখানে রাখা রয়েছে প্রিজার্ভ করে, সম্পূর্ণ পাটের তৈরি, ঠিক আছে, মা দুর্গার একটা এখানে এরকম মূর্তি তৈরি করা হয়েছে। এই দেখো কি বড় তরমুজ, তারপর এগুলো কি খুব একটা জানি না এগুলো কি, কোন যে সবজি, বেগুন ঠেগুন তো রয়েছে, তাকে দেখা যাচ্ছে। তখন আমি দেখতে পাইনি এখানে নেকড়ে রয়েছে, এখন দেখতে পাচ্ছি, দেখো এখানে নেকড়ে, কিন্তু গায়ের যে দাগগুলো, এখানে একটা এরকম মুরগি রয়েছে গাছের মধ্যে ঝুলে আছে, এটা কে তোমরা কমেন্ট করে জানাও, কাকে মেনশন করতে চাও। আচ্ছা, এই যে আমি গ্যালারিটার মধ্যে রয়েছে, এটা হচ্ছে তোমার জীবাশ্ম রাখা রয়েছে সমস্ত, ঠিক আছে, সমস্ত জীবাশ্মগুলো এখানে স্টোর করা রয়েছে। জীবাশ্মর কথা আমরা জানি, আমরা পড়েছি ভূগোলে, ইতিহাসে পড়েছি। এই দেখো কাঠের আলমারিগুলোতে অনেক রয়েছে, এবং ওপরে ওপরে সব ক্যাটাগরি বিভাজন করে রাখা সব। আর এখানে কিন্তু এখনও এই প্রোগ্রামটা চলছে, আমি যেটা দেখতে পাচ্ছি অনেক মানুষজন এখানে জড়ো হয়েছে আর্ট
ফেস্টিভ্যাল যেটা আর কি চলছে এখানে। দিনের আলোটা এখনো রয়েছে, বোঝানো যাচ্ছে না, কিন্তু রাতে কিন্তু বিষয়টা ঠিক এরকম, মানে এই লাইটগুলো জ্বলে আর কি রাতে। ওভারঅল সমস্ত গ্যালারি মোটামুটি ঘুরলাম, শুধুমাত্র মিশরের যে গ্যালারি সেখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, যেটা আমি আগেও বলেছি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, এখানে আসো শীতকালে, ভীষণ ভালো লাগবে। সেই ছোটোবেলার যে ফিলটা সেটা পেলাম আর কি, মানে ছোটোবেলায় এসেছিলাম, আমার কিছু মনে নেই। আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে আমি কখনো এসেছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে, বলছিল হ্যাঁ তুই তো গেছিলিস, আমার কিছু খেয়াল নেই আর কি, এতটাই ছোটোবেলায় গেছিলাম। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, এখন থেকে মোটামুটি নিয়মিত আসবে, বেশ কিছুদিন কিছু কাজের জন্য আর কি ব্যস্ত ছিলাম আমি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, তোমরা সবাই কেমন আছো কমেন্টে আমাকে লিখো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।